যে জাতি ইতিহাস জানে না, ইতিহাস থেকে যে শিক্ষা নেয় না, সেই জাতি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। এমন কোন জায়গা নেই যেখানে বঙ্গবন্ধু যান নেই। আমাদের রেকর্ড অনুযায়ী আছে, আমাদের কারাগারের রেকর্ড অনুযায়ী তিনি 3053 দিন কারাগারে অন্তরীণ ছিলেন। তারপর আসা যাওয়ার মধ্যে কিছু ছিলেন, হয়তো অ্যারেস্ট হয়েছেন, বিকালবেলা আবার জামিন পেয়েছেন। সেরকম হচ্ছে ওই 6 দফা মুভমেন্টের সময় তিনি মঞ্চের থেকে নামতেন আর ডিফেন্স পাকিস্তান রোলে তাকে আবার আটক দেখানো হতো, আবার তিনি জামিন পেতেন, এইভাবেই চলছিল তখন। আর পাকিস্তানের প্রায় 9 মাস, দীর্ঘ 9 মাস এই ছিল তার টোটাল কারাজীবন। আমরা এই সমস্ত ইতিহাস জানি আর সমস্ত কিছু আজকে জানি, তার কারণটা হলো যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, যার নেতৃত্বে আজকে বাংলাদেশ বদলে গিয়েছে, যার নেতৃত্বে আজকে বাংলাদেশ একটা সম্ভাবনায় দেশ হয়েছে, তিনি আর কেহ নন, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আজকে শুধু বাংলাদেশ না, সব কিছুকেই আজকে একটা আমূল পরিবর্তন নিয়ে আসছেন। তিনি যা যা ঘোষণা করেছিলেন সবগুলি একে একে তিনি ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর মতে। বঙ্গবন্ধু 3.5 বছরে বাংলাদেশকে যখন ঘুরে দাঁড়া করিয়ে দিয়েছিলেন, তখন যখন আশার সঞ্চার হচ্ছিল যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, ব্রিজ কালভার্ট রাস্তাগুলি যখন আবার মেরামত হলো, আবার যখন প্রাণের সঞ্চার হলো বাংলাদেশ একটা ধ্বংসস্তূপ থেকে, তখনই তাকে প্রাণ হারাতে হলো। সেই কারা? সেই দুর্বৃত্ত, সেই যারা নাকি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের পরামর্শ অনুযায়ী কিছু বিপদগামী এদেশের সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর এরা এই ঘটনাটা ঘটিয়েছিল, আপনারা সবই জানেন সেগুলো। আমরা সেই কালিমা লেপন করে আমরা ঘুরছিলাম, আমরা প্রতীক্ষা ছিলাম কবে আমরা দেখতে পাব এই বঙ্গবন্ধুর খুনিদের বিচার। সেটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই বিচার দেখে করে আমাদের কালিমা মুক্ত, আমাদের হৃদয়ে যে ক্ষতটা ছিল সেই ক্ষতটার কিছুটুক হলো আমাদের তিনি করে দেখিয়েছেন। যাক, আজকে অনেক কথা, অনেক স্মৃতি, অনেক কিছু মনে পড়ে। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। আমরা সবসময় বলি 3.5 বছরে যেই যার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল, তিনি যদি 10 বছর পেতেন তাহলে যে বাংলাদেশ কোথায় নিয়ে যেতেন। প্রত্যেকটা সেক্টরে তিনি তার পরিকল্পনা ছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেই তার পরিকল্পনা অনুযায়ী সেইগুলি বাস্তবায়ন করছেন। উনি মাঝে মাঝেই বলেন এগুলি সবগুলোই বঙ্গবন্ধুর পরিকল্পনা ছিল, সেই জন্যই আমরা এই নিখুঁত পরিকল্পনাটা তার সামনে নিয়ে আমরা এগুলি ইমপ্লিমেন্ট করছি, যথার্থভাবেই আমরা সেটাই দেখছি। কাজেই বঙ্গবন্ধু শুধু আজকে আমাদের হৃদয়ে নয়, সারা বাংলাদেশের মাটিতে মাটিতে বঙ্গবন্ধুর কথা বলে। যেখানেই যাই সেখানেই বঙ্গবন্ধুর যে সেই গ্রামে, সেই মহল্লায়, সেই থানায় যে তিনি এসেছিলেন, সেই থানায় যে তিনি কিংবা সেই বাজারে কিংবা সেই মহল্লায় কিংবা সেই চর অঞ্চলে, এমন কোনো জায়গা নেই যেখানে বঙ্গবন্ধু যান নেই। বঙ্গবন্ধু তার হৃদয় দিয়ে যেমন বাংলাদেশকে ধারণ করতেন, তেমনি এদেশের মানুষকেও তিনি হৃদয় দিয়ে ধারণ করতেন। সেজন্যই হয়তো ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমার হিমালয় পর্বত দেখা হয়নি কিন্তু তার চেয়ে একটি বড় মাপের একজন মানুষকে আমি দেখছি, তিনি আর কেউ নন, আমাদের সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে তাকে তার স্মৃতি ধরে রাখার জন্য আমরা তার যে এখানে আয়োজন করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রজন্মের পর প্রজন্ম এরা দেখবে, এরা জানবে বাংলাদেশের কৃতিত্বের কথা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা, বাংলাদেশের কিভাবে বাংলাদেশ এলো সেই কথা। আমি আবার বলতে চাই, যে জাতি ইতিহাস জানে না, ইতিহাস থেকে যে শিক্ষা নেয় না, সেই জাতি কোনোদিন
মাথা তুলে দাঁড়াতে পারে না। আমরা সেই জায়গাটিতে আজকে ফিরে আসছি। অনেক মিথ্যাচার হয়েছে, অনেক কথা আমাদের শুনতে হয়েছে, বাধ্য করে আমাদের শুনিয়েছে। আজকে আমরা সত্যের সেই দরজাটা আমরা খুলে দিয়েছি, সেই বাতায়নের মাধ্যমে আমরা সত্যকে আমাদের জানতে পারছি। আজকে জন্মের প্রজন্মের প্রজন্ম এই ইতিহাস জানবে, তারা সমৃদ্ধ হবে। ইতিহাস জেনে তারাও বুক ভরে বলতে পারবে যে আমরা বঙ্গবন্ধুর দেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি।